হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা বাংলা ব্যাকরণের বোর্ড বই থেকে কিছু এমসিকিউ কোশ্চেন সলভ করছিলাম আজকে ধ্বনি তত্ত্ব থেকে দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম যারা আগের পর্বগুলো দেখেননি ডেসক্রিপশন বক্সে বাংলা প্লেলিস্টের লিংক দেয়া থাকবে অবশ্যই চেক আউট করে নেবেন আজকে আমরা 16 নম্বর থেকে শুরু করব 16 নম্বরে রয়েছে ঠুটির অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণে কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তো এখানে आंसरটি হয়ে যাচ্ছে দুই ধরনের সতেরো নম্বরে যেটি রয়েছে যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃত হয় সেই ধ্বনিগুলোকে কি বলে গোলাকৃত স্বরধ্বনি রয়েছে গোলাকৃত স্বরধ্বনি কোনটি তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অ উনিশ নম্বরে রয়েছে যে যেসব স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে সেগুলোকে কি বলা হয় অগোলকৃত স্বরধ্বনি কুড়িতে রয়েছে অকল্পিত স্বরধ্বনি কোনটি এটা হচ্ছে এ রয়েছে তালুর পেছনের অংশকে কি বলে তো পেছনের যে অংশ ওটাকে বলা হয় কোমল তালু বাইশে রয়েছে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয় যে ধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলা হয় অনুনাসিক স্বরধ্বনি আছে 23 নম্বরে রয়েছে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে কোন বিষয়গুলোর উপর বেশি ভাবে খেয়াল রাখতে হবে তো এখানে যে যে বিষয়ের উপর খেয়াল রাখতে হবে তা হচ্ছে উচ্চারণ স্থান উচ্চারণ নীতি নাকি কোনটি নয় তো এখানে অ্যানসারটা হয়ে যাচ্ছে উচ্চারণ স্থান এবং উচ্চারণ নীতি অর্থাৎ দুইটার উপরই একটু খেয়াল রাখতে হয় যখন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে হয় তখন চোদ্দ না চব্বিশ যেটা রয়েছে যে উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনি কি ধ্বনি হিসেবে দেখানো হয় তো এখানে দিয়ষ্ঠ দন্তমূলীয় তালব্য দন্তমূলীয় মানে সবগুলা কণ্ঠনালীয় এখানে কিন্তু তিনটাই answer হয়ে যাচ্ছে ওকে। এর রয়েছে পঁচিশ উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত যে ধ্বনি তাকে বলা হয় দিয়ষ্ঠ ধ্বনি জীবের সামনের অংশ উপরের পাটি দাঁতের নিচের অংশকে স্পর্শ করলে তাকে কি বলা হয় সেটা কি হয়। হয়। হচ্ছে রয়েছে সামনের অংশ ও উপরের পাটি দাঁতের মূল অথবা নিচের অংশের সাহায্যে কোন ধ্বনি উচ্চারণ করে এটা হচ্ছে দন্ত মূলীয় আঠাশ রয়েছে জীবের সামনের অংশ পেছনে কুঞ্চিত বা বাঁকা হয়ে কোন ধ্বনি উৎপাদিত হয় তো এই এমসি গুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সাধারণত গাইড বই এগুলো পাওয়া যায় না বাট এগুলো পরীক্ষায় আসার জন্য খুবই ইম্পর্টেন্ট তো এখানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে প্রতিবেষ্টিত ধনী ধ্বনি এ রয়েছে জীবের সামনের অংশ উপরে গিয়ে শক্ত তাল স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয় এটি হচ্ছে তালব্য দন্তমূলীয় জীব প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত স্পর্শ করে কোন হচ্ছে তালব্য ধ্বনি একত্রিশে রয়েছে জীবের পেছনের অংশ উঁচু হয়ে আল জীবের মূলের কাছাকাছি নরম তালে যখন স্পর্শ করে তখন সেটা জীববামূলীয় তেত্রিশের রয়েছে জীব্বামূলীয় ধ্বনি কোনটি এখানে হচ্ছে খ চত্রিশে রয়েছে যে বাকযন্ত্র সচল তাকে কি বলা হয় তো তাকে মূলত বলা হয় সচল পতঙ্গ অথবা সক্রিয় উচ্চারক তো আজকের পর্বটি এখানেই শেষ করা হচ্ছে থ্যাংক ইউ